আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মডার্ন প্যারেন্টিং। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টামিন সিরাপের ডোসেজটা আপনাদের সাথে আমি শেয়ার করব, কতটুকু খাওয়া যাবে এবং কি পরিমাণে খাওয়া যাবে, কত ফ্রিকোয়েন্সিতে আমরা খেতে পারব, এই তথ্যগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। ফার্স্টে একটা ব্রিফ দেই, টামিন সিরাপটা আমাদের জ্বর, মাথা ব্যথা, ঠান্ডা, দাঁতে ব্যথা বা ইনফ্লুয়েঞ্জা হয়ে থাকলে আমরা খেতে পারি। এটা বেসিক্যালি বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে, বড়দের জন্যও আছে, এটাও বড়রা খেতে পারবে, কিন্তু ডোসেজটা একটু বেশি লাগবে, কিন্তু স্পেসিফিক্যালি বাচ্চারা খেতে পারবে। সো এইটা অরেঞ্জ অ্যান্ড ব্লুবেরি ফ্লেভারের। আরেকটা জিনিস হচ্ছে এই কন্টেইনারটার প্রাইস হচ্ছে 35 টাকা এবং স্কাই ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্ট। সো আমি এখন আপনাদের সাথে ডোসেজটা শেয়ার করব। 3 থেকে 4 বার ডেইলি খেতে পারবে, 24 ঘন্টায় 4 বারের বেশি খাওয়া যাবে না, 4 বারের বেশি যদি এক্সিড করে ক্ষতি হতে পারে, বাট অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ নিয়েই বাচ্চাকে দিবেন বা নিজেরা খাবেন। 24 ঘন্টা যদি খেতে হয় প্রত্যেক 6 ঘন্টার গ্যাপে খাওয়াটাই ভালো। সো এখন ডোসেজটা আপনাদেরকে বলবো। এক বছরের নিচে যে সকল বাচ্চারা আছে তারা আধা থেকে 1 চা চামচ খেতে পারবে, 1 থেকে 5 বছরের বাচ্চারা 1 থেকে 2 চা চামচ খেতে পারবে এবং 3 থেকে 12 বছরের বাচ্চারা 2 থেকে 4 চা চামচ টামেন প্যারাসিটামলটা খেতে পারবে। 3 থেকে 4 বার খেতে পারবে, 24 ঘন্টায় 4 বারের বেশি খাওয়া যাবে না, 6 ঘন্টার ব্যবধানে খেতে হবে। সো দ্যাটস অ্যাবাউট ইট ফর টুডে। এই ডোসেজটা আপনারা অবশ্যই ফলো করবেন। আরেকটা জিনিস হচ্ছে ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাওয়া যাবে না। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।